দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন 2023 এর টেলিভিশন নাটক কতটা দর্শক পাবে কতটা পাবে জনপ্রিয়তার কতটাই বা ধরে রাখতে পারবে মান এমন প্রশ্নে ছোট পর্দার শিল্পী নির্মাতাদের উত্তর 2023 এ ঘুরে দাঁড়াবে বাংলা নাটক তাদের বিশ্বাস আবারও পুরনো জৌলুসে ফিরে যাবে ছোট পর্দার নির্মাণ তোর হয়েছে ডায়রিয়া সে সকালবেলা থেকে চারবার বদনা হাতে নিয়ে দৌড় দিলি একটা সময় ছিল যখন বাংলা নাটক দেখতে টেলিভিশনের সামনে বসে থাকতেন পরিবারের সব বয়সীরা উপভোগ করতেন এই সব দিনরাত্রি সবুজ ছায়া কিংবা কোথাও কেউ নেই এর মতো নাটক এত প্যাস খেলা খেলবেন না আমি প্যাস খেলার লোক না তবে সময়ের পরিক্রমায় ভাটা পড়েছে টিভি নাটকের দর্শক আগ্রহে অসংখ্য মানহীন নির্মাণের ভিড়ে মুখ থুবড়ে পড়ছে হাতে গোনা ভালো নাটক তবে 2023 সালটা ছোট পর্দার জন্য ভালো কাটবে বলে বিশ্বাস শিল্পীদের আমার তো মনে হয় অনেক ভালো যাবে ইনশাআল্লাহ সবাই আরো অনেক ভালো ভালো কাজ করবে আর আমরা অনেক নতুন নতুন গল্প দেখছি নতুন নতুন কাজ দেখছি তো সামনে আরো অনেক ভালো কিছু দেখতে পাবো বলে আশা করছি 2023 কেন মানে সামনে 7-8-10 এবং আরো যদি সামনে বলেন আমি বলবো যে আমাদের এখানে ভালো নাটক তৈরি হচ্ছে সো আমার মনে হয় যে আমাদের নাটক বলেন সিনেমা বলেন ওটিটি বলেন সব জায়গায় খুব ভালোভাবে এগোচ্ছে আমাদের নাটকের অঙ্গন এগিয়ে যাচ্ছে তো আমার মনে হয় না যে কোনো রকমের যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় আল্লাহ রহমতে সবকিছু ভালোই চলবে আমি মনে করি যারা অভিনয় মানে করছেন আমাদের কাছে তো আসলে মাধ্যমটা ইম্পর্টেন্ট আমরা কোন মাধ্যমে করছি টিভি মাধ্যম সিনেমা যাই করি অভিনয় অভিনয় তো আমরা যেই মাধ্যমেই কাজ করি না কেন সব শিল্পীরা আমি বিশ্বাস করি যে সিরিয়াসলি সিনসিয়ারলি কাজ করছেন এবং ভালো করছেন অনেকের মতে শুধু নাটক নির্মাণ করলেই হবে না থাকতে হবে মান সাথে এর সঠিক তত্ত্বাবধান তবেই নতুন বছরে টিভি নাটকে ফিরবে দর্শক খুব বেশি প্ল্যাটফর্ম বেড়ে যাওয়াতে যেটা হয় যে অনেক ভালো ভালো কাজ দৃষ্টির অগোচরে চলে যায় এটা একটা সমস্যা 23 সালে যেহেতু এখন পুরোপুরি আমরা নিজেদেরকে অনেকটাই কোভিড মুক্ত করেছি তাই কাজের ভলিউম বাড়বে সবার এবং সেই সাথে ভালো মন্দের মিশেলে কাজ হবে টেলিভিশনের দর্শক একরকম ওটিটির দর্শক একরকম ইউটিউবের দর্শক একরকম ফিল্মের দর্শক একরকম সো একজন অ্যাক্টর হিসেবে আমি তো সব মাধ্যমেই কাজ করি এখন ধরেন যে কোনটা কখন লং রানে কী হবে এটা বলাটা মুশকিল বাট মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রি আসলে ঘুরছে নাটক সংশ্লিষ্টদের মতে গল্পের ভিন্নতা আর পরিচ্ছন্ন নির্মাণ অব্যাহত থাকলে শুধু 2023 নয় এই শিল্পের জন্য ভালো কাটবে সামনের বছরগুলো আমার সন্তানদেরকে একদম অভিশাপ দেবেন মাকসুদুল হক ইমু চ্যানেল 24 ঢাকা দর্শক এবারে চোখ রাখবো দেশ বিদেশের বড় তারকাদের কিছু টুকরো খবরে জানবো দিনভর কে কোন ইস্যুতে ছিলেন খবরের শিরোনামে সাফল্যের 2 দশক পেরিয়ে এসেছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট এই উপলক্ষে টিএসসি টু ম্যাডিসন স্কোয়ার গার্ডেন শিরোনামের বিশেষ কনসার্ট আয়োজন করেছে ব্যান্ডটি বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ গানে মাতাবে চিরকুট বাড়ির অভ্যন্তরে থাকাকালীন গোপনে আলিয়া ভাটের ছবি তুলেছে 2 আলোকচিত্র শিল্পী আর এতে বেজায় চটেছে কাপুর পরিবারের বৌমা জানা যায় প্রতিবেশী বিল্ডিং থেকে 2 আলোকচিত্রী আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করে আর তাদের হাতে না হাতেই ধরে ফেলেন আলিয়া মুক্তির মাত্র 28 দিনে 1,000 কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলল শাহরুখ খানের সিনেমা পাঠান এ পর্যন্ত ভারতে 623 কোটি রুপি এবং ভারতের বাইরে 377 কোটি রুপি আয় করেছে যশরাজ ফিল্মসের এই সিনেমা কার্তিক আরিয়ানকে নিয়ে গুঞ্জন থাকলেও অবশেষে অক্ষয় কুমারকে নিয়ে শুরু হয়েছে হেরাফেরি 3-এর কাজ মঙ্গলবার থেকে মুম্বাইয়ে শুরু হয়েছে 22 বছর পুরনো এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির শুটিং দীর্ঘ 16 বছর পর রাজু ঘনশ্যাম ও বাবুরাওয়ের আইকনিক ট্রিও নিয়ে বড় পর্দায় আসছেন অক্ষয় কুমার সুনীল শেঠি ও পরেশ রাওয়াল এবার ধর্মীয় জীবনযাপনের জন্য অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী এখন থেকে আর কোনো সিনেমা নাটকে অভিনয় করবেন না বলেও জানান আনুম
বেঁচে থাকলে আজ জীবনের 80তম জন্মদিন উদযাপন করতেন সংস্কৃতির কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার। তবে মৃত্যু নামের সত্যে মাস পাঁচ আগেই পৃথিবীর মায়া ছাড়েন তিনি। 1943 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লার তালেশ্বর গ্রামে জন্ম নেয়া সংস্কৃতির এই পুরোধা একাধারে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, গীতিকার হিসেবে পেয়েছেন 21 পদক। এক জীবনে 20,000-এরও বেশি গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। শুরুটা 1964 সালে রেডিও পাকিস্তানে গান লেখার মাধ্যমে। পরের বছর যুক্ত হন চলচ্চিত্রে, লিখতে শুরু করেন কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন তিনি। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানে স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড সহ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। পরিচালক রাহুল ভি চিট্টেলা ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন পারিবারিক গল্পের ছবি নিয়ে। গুলমোহার নামের যে সিনেমাটিতে থাকছেন তিনজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শিল্পী। 3 মার্চ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে গুলমোহার। মনের টানে জোড়া লাগে সম্পর্ক, আর সেই সম্পর্ক মিলে তৈরি করে একটি পরিবার, ঘর। তবে নতুন সম্পর্কের বেড়াজালে প্রায়শই ফাটল ধরে পারিবারিক সম্পর্কে। এমনই এক পারিবারিক গল্পের সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রাহুল ভি চিটেল্লা। গুলমোহার নামে যে ছবিটি রাহুলের সাথে প্রযোজনা করেছেন বিকেশ ভুটানি ও সুজাত সওদাগর। ইস বার কি হোলি হাম সব সাথ মানাকার ইস ঘর সে নিকলে। ছবির চিত্রনাট্য এগিয়েছে বাত্রা পরিবারকে কেন্দ্র করে, যখন তারা তাদের 31 বছর পুরনো বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তখন পরিবারের মধ্যে দেখা যায় নানা ফাটল। ঘর কে বারে মে পতা হ্যায় ইসে বাতানা চাহিয়ে আপকো। ড্রামা ঘরানার সিনেমাটিতে 3 জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শর্মিলা ঠাকুর, মানস বাজপাই, আমল পালেকারের সাথে দেখা মিলবে সিমরান বাগ্গা, সুরাজ শর্মা, কাবেরী শেঠের মতো শিল্পীদের। ছবিটি দিয়ে দীর্ঘ 1 দশক পর পর্দায় হাজির হয়েছেন শর্মিলা ঠাকুর। তিন মার্চ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে গুলমোহার। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। 1970 সালের আমেরিকান আন্দোলন জিসাস মুভমেন্ট নিয়ে হলিউডে নির্মিত হয়েছে চলচ্চিত্র। জন এরউইন ও ব্রেন্ট মার্ককারের যৌথ পরিচালনায় তৈরি এই সিনেমাটির নাম জিসাস রেভলিউশন। 24 ফেব্রুয়ারি আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি। 1970 সালের দিকে ক্যালিফোর্নিয়ায় আলোড়ন সৃষ্টি করে এক আধ্যাত্মিক আন্দোলন, জিসাস মুভমেন্ট নামে পরিচিতি পাওয়া আন্দোলনটি আমেরিকার পশ্চিম উপকূলের গণ্ডি পেরিয়ে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ইউরোপে ছড়িয়ে পড়ে। This house has a very good vibe. সেই আন্দোলনকে এবার বড় পর্দায় হাজির করছেন পরিচালক জন এরউইন ও ব্রেন্ট ম্যাককর। ছবির নাম জিসাস রেভলিউশন। জিসাস মুভমেন্টের প্রতিষ্ঠাতা আমেরিকান লেখক ও যাজক গ্রেগ লরির উপন্যাস জিসাস রেভলিউশনকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প। ছবির চিত্রনাট্যে উঠে আসবে গ্রেগ লরির ধর্ম পরিবর্তন, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়া থেকে জিসাস মুভমেন্টের উত্থান পর্যন্ত। বাস্তব ঘটনাকে উপজীব্য করে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন জোয়েল কোর্টনি, অ্যানা গ্রেস বার্লো, জোনাথন রুমি, কিম্বালি উইলিয়ামস, কেলসি গ্রামারের মতো তারকারা। চব্বিশ ফেব্রুয়ারি হলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে জিসাস রেভলিউশন। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24।
দর্শক, এই ছিল এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।